তিন নম্বর হাদিস, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়ালিয়াল কাযা, যেই ব্যক্তিকে বিচার করার দায়িত্ব দেওয়া হল, বিচারপতি বানিয়ে দেওয়া হলো যে আপনাকে বিচার করতে হবে, বিচার বিভাগে আসতে হবে, বিচারক হন আপনি, কাজী হন, হাকিম হন, ফাকাত জবিহা বেগাইরে সিকে নিন, তাকে যেন বিনা ছুরিতে জবাই করে দেওয়া হলো, তাকে যেন কি করা হলো, বিনা ছুরিতে জবাই করে দেওয়া হলো, অসুবিধা নেই নাকি, ভালো তো, হ্যাঁ, ছুরিতে যদি জবাই করা হয় তো জবাই করলে মারা গেল, কিন্তু আরামে জবাইটা হয়ে গেল, ছুরির জবাই কি হচ্ছে, আরামের জবাই, ধারালো ছুরি আছে আর ধারালো অস্ত্র দিয়ে যেসব পশু আল্লাহ খাওয়া হালাল করেছেন জবাই করতে বলেছেন, সেই ক্ষেত্রে বলেছেন যে তাড়াতাড়ি জবাই করো আর ধারালো অস্ত্র দিয়ে জবাই করো, আর তুমি যে পশুকে জবাই করছো সেটাকে আরাম দাও, অলিও রেহে যাবে হাতাও, তো এখানে বিনা ছুরিতে জবাই মানে যা হয়, জি একজনকে ছুরি দিয়ে জবাই করা তাড়াতাড়ি মারা গেল, রোহ বেরিয়ে গেল, আর একজনকে কষ্ট দিয়ে দিয়ে মেরে মেরে রিমান্ডে তাকে মেরে ফেলছে বা গণপিটুনি দিয়ে মেরে ফেলছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জালেমদেরকে আল্লাহ ধ্বংস করুক আর মজলুম মুসলিমদের আল্লাহ হেফাজত করুক, আর যারা জুলমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ যেন তাদের শাহাদাত কবুল করেন, গুনাহ খাতা মাফ করেন, জান্নাত নসিব করেন, আল্লাহ মুসলিমদের হেফাজত করেন। যাকে বিচারের দায়িত্ব দেওয়া হইল, বিচার বিভাগে তাকে নিয়ে এসে বসিয়ে দেওয়া হলো যে আপনাকে আজকে থেকে বিচারপতি করা হইল, ভালো তো, ভালো অঙ্কের মোটা অঙ্কের একটা বেতন আসবে, অসুবিধা কি, খুশির শেষ নাই, তাই যে বিচার বিভাগে আসাটাই যদি এত মারাত্মক হয় তো বিচার বিভাগে চাইতেও গুরু দায়িত্ব বড় আমানত হচ্ছে, হ্যাঁ, কি রাষ্ট্র পরিচালনা বিভাগ, দেশের শাসন ক্ষমতা, কারণ বিচার বিভাগ হচ্ছে একটা বিভাগ আর রাষ্ট্র পরিচালনা মানে আপনার সব দায়িত্ব আপনার, এই জন্য খোলাফায়ে রাশেদিন আর সাহাবায়ে কেরাম ওই যুগ তো বাদ দেন, সালাফে সালেহের যুগ বাদ দেন, সেই যুগে তো নিতেই চাইতো না এইসব দায়িত্ব, যখন জবরদস্তি চাপিয়ে দেওয়া তো নিতেই হবে, উপায় নেই, এখনও আলহামদুলিল্লাহ এই সৌদি আরব এমন একটা দেশ যে দেশে এখনো দিনের জ্ঞান আলেম আলামাদের আছে, আর আলেমরাই বিচারপতি হয় এই জন্য আল্লাহর এই ভয়ভীতিটা আছে, আমাদের দেশে তার আলেমরা বিচারপতি হয় না, যার ফলে এই ভয়ভীতি না, একটা চাকরি, ভালো একটা চাকরি পেয়েছে, ভালো একটা চাকরি পেয়েছে, জি হ্যাঁ, কিন্তু এখানে বহু আলেম আছেন যাদেরকে আমি চিনি, অনেককে চিনি, তাদেরকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তোমাকে কাজী হইতে হবে অমুক শহরে, এক অস্বীকার করেছে, অস্বীকার করেছে, তার মধ্যে আমাদের ইসলামী সেন্টারের ডাইরেক্টর তিনি কাজী হননি, কাজী হলে অনেক টাকা বেতন, অনেক টাকা বেতন, একজন প্রফেসরের তিন গুণ চার গুণ বেশি বেতন, একজন প্রফেসর লেকচারারের বেতন যদি 10,000 রিয়াল হয় বা 15,000 হয় তো তার বেতন 30,000 থেকে শুরু হয়, তারপর 50, 60, 70, 80, জি যাতে করে ঘুষ না খায় সৌদি আরব, এত বেতন দেওয়া হয় কাজীকে, তারপরে তিনি অস্বীকার করেছেন, শুধু তাই নয়, আল কাসেমে একজনকে জানতাম, একজন শেখকে, তিনি যখন কাজী হওয়াকে অস্বীকার করলেন, তার পোস্টিং হয়ে গেছিল কাজী, যেন আমি যাবো না ডিউটিতে যাবি, তাকে 5 বছর কোনো চাকরি দেওয়া হয়নি, তারপর সবর করেছেন, কিন্তু আমি কাজী হব না, আমি এই বিচার বিভাগ নেব না, বিচার করতে গিয়ে কি জানি যদি ভুল হয়ে যায় জাহান্নামে যাবো, কারোর জন্য হবে, মুফতিরা তো এরকম ভয় করা উচিত ফতোয়া দেওয়ার ক্ষেত্রে, যদি বিকল্প থাকে যে আমার জন্য ফতোয়া দেওয়া জরুরি না, আর অনেক আলেমই আছে, তাহলে জরুরি নয় যে আমাকে ওখানে ফতোয়া দিতে ঢুকতে হবে, মুফতি সাজতে হবে, যেমন একসঙ্গে সোশ্যাল মিডিয়ার মুফতিদের অবস্থা হয়েছে, অনেক আলেম আলমা আছে, ফার্জে কে ভাই আমি ফতোয়া দিলাম না, আমার মতো মেলা কেউ আছে তারা ফতোয়া দিয়ে দিবে, আমি বেঁচে গেলাম, এটা আমি করার চেষ্টা করি, কিন্তু অনেকে দেখি না, গরিব কত গ্রুপের যে মুফতি আল্লাহ জানে, কত যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মুফতি আল্লাহ জানে, আর ফেসবুকের মুফতি, হোয়াটসঅ্যাপ কি বলছে, ইউটিউবের মুফতি, কোনো একটা মাসলা পড়ে গেছে কোনো জায়গা থেকে কোনো একটা আলেমের, আর তারপরে ওইটা সামনে রেখে ফতোয়া দিয়ে দিল, আপনার এই যোগ্যতা নেই, কোরআন হাদিসের আরবি ভাষা না বুঝে ফতোয়া দেওয়া আসলে খুব রিস্কি ব্যাপার,
তো হাদিসে বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, কেউ যদি কাউকে যদি বিচার বিভাগের দায়িত্ব দিয়ে দেওয়া হয় মান ওয়ালি আল কাজা ফাকাত যুবিহা বিগাইর সিগে বিনা ছুরিতে তাকে যেন জবাই করে দেওয়া হলো। মুসনাদ আহমদের হাদিস আর চারজন ইমাম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ এই চারজন ইমাম বর্ণনা করেছেন, ইবনে খুজামা ইবনে হিব্বান হাদিসটাকে সহি বলেছেন, অর্থাৎ ইবনে খুজামা তো হাদিস আছে আর ইবনে হিব্বানও আছে তাদের কিতাবে হাদিস সহি। বিনা ছুরিতে জবাই করে দেওয়া হলো এর ব্যাখ্যা করছেন ভাষ্যকাররা, বলছেন যে এটা দুটো দিককে সামিল, এর মধ্যে দুটো দিক রয়েছে, একটা হচ্ছে পরকালের আজাব বেশি কষ্ট পাবে আর ছুরিতে জবাই করলে তুলনামূলক কষ্ট কম পাবে, তাহলে বিনা ছুরিতে জবাই করা হলো মানে আখেরাতের আজাবের ঝুঁকি সে নিয়ে নিল, যে বিচার বিভাগের দায়িত্ব নিল। লেমাল্লাম ইয়াকুম বিহাক্কিল কাজা মিনাত তাহরি ওয়াল ইজতিহাদ ফি ইসাবাতিল হক, যেই ব্যক্তি এই বিচার বিভাগে ঢোকার পরে সে চেষ্টা করলো না, ইজতিহাদ করলো না সঠিক যা সঠিক বিষয়টি জানার এবং সঠিক বিচার করার এবং হক আদায় করতে পারলো না, তার অযোগ্যতার কারণে হক আদায় করতে পারলো না, সে অযোগ্য অথবা যোগ্যতা আছে কিন্তু সেই রকমের চেষ্টা মেহনত করলো না আসল হুকুমটি শরীয়তের জানার যথাসাধ্য, সুতরাং তার জন্য কি রয়েছে আখেরাতের আজাব রয়েছে যেটা বিনা ছুরিতে কাউকে জবাই করার চাইতে বড় আজাব। আর একটি হচ্ছে বলছেন যে বিচার বিভাগ এমন একটা কষ্টকর বিষয় বিচার করার ক্ষেত্রে, এই বিষয়টাই একটা লোকের মৃত্যুদণ্ড আপনি দেবেন অথবা একটা লোকের একটা হাত অঙ্গহানি হাত কাটার হুকুম দেবেন আপনি, বা একটা লোকের যাক মানবরচিত বিধানেই যারা আছে বিচার করছে, একটা লোককে আপনি যাবজ্জীবন জেল দিবেন বা আজীবন জেল জেল জেলের হুকুম আপনি সাদর করবেন, অথবা বলবেন 5 বছর জেল অথবা 1 বছর 6 মাসের জেল, যেটাই করেন না কেন প্রত্যেকটার হিসাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন, যদি ঠিক করে থাকেন তাহলে তো ভালো আর যদি কম বেশি হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে ফেঁসে যেতে হবে। আখেরাতের বিষয়টি ছাড়াও আরেকটা যেটা দুনিয়াবী বিষয়ের কথা বলছেন যে বিনা ছুরিতে জবাই করা বা বিনা ছুরিতে জবাই করলে যেমন কতটা কষ্ট হয় বুঝেন আপনি, সেই রকমই বিচার বিভাগ নিয়ে গবেষণা করা চিন্তা করা এবং আসল সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া এই বিষয়টি এত কষ্টকর মানসিক দিক থেকে, এত কষ্টকর সেটা মানুষকে শারীরিক আর মানসিক দিক থেকে অত্যন্ত দুর্বল করে দেয়, সেটা তার জন্য এমন কষ্ট যেমন বিনা ছুরিতে জবাই করলে কষ্ট ওই ধরনের কষ্ট। এমনকি মানুষ এই ক্ষেত্রে কঠোর পরিশ্রম করে আর মানসিক চিন্তায় অসুস্থ হয়ে মারা যেতে পারে যদি সত্যি আল্লাহর ভয় থাকে এবং সত্যি এই চিন্তা থাকে যে আমি যদি বিচারে কম বেশি করে দিই ভুল করে দিই তাহলে আমি তো ফেঁসে যাব, যার এগুলো চিন্তা নেই তার তো কোনো ব্যাপার নাই, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে গেল আর বসলো আর দিল 5 বছর জেল, হ্যাঁ বেকসুর খালাস অপরাধীকে দিল খালাস করে আর কাউকে দিলে এমনিতে 5 বছর 10 বছর ঢুকিয়ে রেখে দিল, কথা বলছে 20 বছর পরে কত আশায় বেরোচ্ছে 22 বছর পরে যে নির্দোষী খালাস, 22 বছর পরে বুঝতে পারলো যে নির্দোষী হলো, এই 22 বছরে এই যুবকটাকে যে বড় করে দিলে কি জবাব দেবে, এত সোজা এত সোজা দাড়ি বেরোয়নি অথবা দাড়ি গজাচ্ছিল ওই সময় তাকে জেলে ঢুকিয়েছে আর যখন বেরোচ্ছে দাড়ি সব সাদা হয়ে গেছে, এই ঘটনাগুলি আসছে কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়াতে দেখেছে, এত সহজ ব্যাপার যে ওই বিচারপতি নাজাত পেয়ে যাবে আল্লাহর আজাব থেকে, অত সহজ নয়, আল্লাহ আকবার, এর পিছনে যতগুলি শক্তি কাজ করছে সবগুলি সেখানে ফাঁসবে। বিচার বিচার বিভাগে যে জজ আছে বা হাকিম আছে তার উপরে কেউ আছে, হ্যাঁ সে বিষয়গুলি তাদের তদন্ত করা জরুরি, এখান পর্যন্ত এই যে হুকুমটা পর্যন্ত যারা পৌঁছেছে তদন্ত বিভাগ যারা, হ্যাঁ তারা আছে, সবার বিচার হবে, অত সহজ নয় যে একটা লোককে ফাঁসিয়ে দিলাম হয়ে গেল, একটা লোকের নির্দোষী ও দোষী গিয়ে নির্দোষী সাব্যস্ত করে দিলাম হয়ে গেল, এত সহজ নয়, আল্লাহ আকবার। তারপরে ভাষ্যকার বলছেন যে হতে পারে এই হাদিসটা
যেই ব্যক্তি বিচারে দায়িত্ব নিল তাকে বিনা ছুরিতে জবাই করা, ছুরি না, বিনা ছুরিতে অন্য কিছু দিয়ে জবাই করে দেওয়া হইল। এটা হতে পারে যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, যেটা এখনো হয়তো মানুষ বুঝতে পারেনি কিন্তু মেডিকেল সায়েন্স আগামীতে সেটা উদ্ঘাটন করবে যে যারা বিচার বিভাগে থাকে তাদের মধ্যে যে মারাত্মক ধরনের রোগ সৃষ্টি হয় সেটার পিছনে কারণ হিসাবে কোনো এক সময় এটা হয়তো প্রকাশ পাবে। এজাজে ইলমি যেটাকে বলা হয়, হ্যাঁ, সাইন্টিফিক বিষয় সেখানে লুকায়িত আছে যেটা হয়তো আমরা এখন বুঝি না। কোরআন এবং সুন্নায় এইরকম অনেক মুজিজার বিষয় রয়েছে। মাছি, মাছি যদি আপনার তরল কোনো কিছুতে, পানিতে অথবা পানীয়তে পড়ে যায়, আপনার ঝোলে পড়ে গেছে, আপনার ধরেন জুস আছে, শরবত আছে, কিছুতে পড়ে গেছে, তো হাদিসে কি আছে, হ্যাঁ, পুরোটাকে ডুবিয়ে দাও। আর একটু পড়েছিল কাঁথে, তো আবার পুরোটা ডুবিয়ে দিতে হবে। এমনি তো মনে হচ্ছে যে কোন রে ফালতু কথা মনে হচ্ছে না, না সুবহানাল্লাহ। আজকের সায়েন্স প্রমাণ করে দিয়েছে, মেডিকেল সায়েন্স। নবী সাল্লাম একটু বলে দিয়েছেন যে তার একটা ডানাতে রোগ আছে আর আরেকটা ডানাতে কি আছে, আরোগ্য আছে। এই কথাটা সাহাবীরা আমার নাসাদাকসা মেনা ওয়াতানা ওয়াসাল্লামু তাসলিমা, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নত করে মেনে নেব, এটাই ছিল। কিন্তু এখন সায়েন্স প্রমাণ করছে কথা সত্যি। জি হ্যাঁ, কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় তাহলে কি করতে হবে, সাতবার ধুইতে হবে। শুকুরের ক্ষেত্রে নাই যে সাতবার ধুইতে হবে, কোনো জীবজন্তুর ক্ষেত্রে নেই, অথচ শুকুর কুকুরের চেয়ে নোংরা নিকৃষ্ট, না যা সাইন, সাতবার ধুইতে হবে। আর একবার মাটি দিয়ে মাজতে হবে, সাফ করতে হবে, মাটি দিয়ে ঘষা দিয়ে ধুইতে হবে। আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করে দিয়েছে, প্রমাণ করে দিয়েছে। এগুলো হচ্ছে এজাজে ইলমি, এগুলোকে বলা হয় আরবি ভাষা, অর্থাৎ এগুলো হচ্ছে মেডিকেল সায়েন্সের রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসাধারণ কিছু, অলৌকিক কিছু, যেটা কোন এক যুগে এসে প্রমাণিত হচ্ছে, বাস্তবে মানুষ জানতে পারছে। মুসনাদ আহমদে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস আছে এই মর্মে, যে লা ইয়াতিয়ান্না আলাল কাযী আল আদল ইয়াউমাল কিয়ামাতি, যারা নাই বিচারক, নাই বিচারক কাজী হবে, বিচারপতি হবে, সে কিয়ামতের দিনে হাশরের মাঠে আসবে। আর এসে যখন দেখবে যারা বিচারপতি, যারা দুনিয়ায় বিচার করেছে তাদের দুর্দশা, আর তারা জাহান্নামে যাচ্ছে, ইয়াতামান্না, তখন সে নিজে, অথচ সে ছিল কি, নাই পরায়ণ ছিল, নাই পরায়ণ বিচারপতি ছিল, সে ইয়াতামান্না আকাঙ্ক্ষা করবে, আন্নাহু লাম ইয়াখযি বাইনা ইসনাইনি ফি উমরিহি, আমার সারা জীবনে দুটা লোকেরও যদি বিচার না করতাম, দুইজন বাদী আর বিবাদী এসেছিল, দুইজনের মাঝেও যদি কোনো আমি বিচার সালিস না করতাম, তো এটা আমার জন্য কত যে ভালো হইত। তাহলে হাজার হাজার মানুষ আজকাল বিচার করছে, আর কোথা থেকে কোথায় পৌঁছে দিচ্ছে তাদের অবস্থা এই বিচারের কারণে, কত জুলম অত্যাচার হচ্ছে, সুবহানাল্লাহ, এদের যে কি দুর্দশা হবে আখিরাতে। আখিরাতে যার বিশ্বাস আছে তার একটু ভয় করা উচিত, আর যাদের বিশ্বাস নেই তাদের যা হওয়ার তো হবেই, বুঝতেই পারছেন। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। বরং অন্য রেওয়ায়েতে রয়েছে ফি তামরা, তিনি একটা খেজুর, এইটা এই খেজুরটা এর না এর, একটা খেজুর নিয়ে দ্বন্দ্ব, একটা খেজুর নিয়ে দ্বন্দ্ব, যদি একটা খেজুরের বিচার আমি জীবনে না করতাম তাহলে আমি বেঁচে যেতাম। এ আকাঙ্ক্ষা করবে কিয়ামতের দিনে একজন বিচারক, যে হাই কি করেছি। এখানে আজকের আলোচনা শেষ করছি, আলোচনা লম্বা না করে, আর তার সাথে